একবার জানতে চাইছেন যে তামাক বেড়ে সিগারেট এইগুলা কি আপনার খাওয়া হারাম নাকি যা আমরা বলবো যে এটা খাওয়া এগুলো খাওয়া হারাম এতে কোনো সন্দেহ নেই কারণ এগুলো নেশাকর কর দ্রব্যের অধীনে পড়ে

তার চল্লিশ দিনের নামাজ কবুল করা হবে না যদি সে অবস্থা মনে যায় জাহান্নামে যাবে আর যদি করে তো তা আল্লাহ কবুল করবেন সুতরাং এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে কখনো যেন আমরা এই যে তামাক জাতীয় কিছু সেবন না করি এবং করলে আমাদের এই কঠিন কথাও খেয়াল রাখতে হবে যে আমাদের নামাজ কবুল হবে না এবং রসুল বলছেন এর চল্লিশ দিন পরে আবার যদি সে আবার মত পান করে এবং সে নেশাগ্রস্ত হয়ে যায় তার 40 দিনে নামাজ কবুল হবে না আর এই অবস্থা মারা গেলে সে জাহান্নামে যাবে আর যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করবেন আবারো বললেন যদি সে আবারো ফিরে আসে 40 দিন পরে আবার নেশাগ্রস্ত হয় 40 দিনে তার কোনো আমল কবুল করা হবে না নামাজ কবুল করা হবে না মরে গেলে এই অবস্থাতেই জাহান্নামে যাবে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন তারপরে চতুর্থ বারের কথা রাসূল বললেন যে ওইন হাদ খান হাক্কান আল্লাহ ইসকিহুম মিন রিদগাতিল খাবার ইয়াওমুল কিয়ামা যদি সে আবারও সে চতুর্থ চল্লিশ দিনের মধ্যে আবার যদি সে আবার নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে আল্লার দায়িত্ব আসে যে তিনি কেমতের দিবসে তাকে রাদগাতুল খাবাল পান করাবেন সাবেকরাম বলবেন বললেন যে ওমা রাদগাতুল খাবাল যে রাদ রাদগাতুল খাবাল কাকে বলা হায় রসুল বললেন ও সার নার যে জাহান্নামীদের পুঁজ রক্ত এগুলো সুতরাং এটা ভয়ানক ব্যাপার যে আপনার তৃতীয় চল্লিশে এখন আমরা যারা আছে ধূমপান করছি রেড খাই জর্দা খাই এই জাতীয় লোকেরা আপনার নামাজ তো কবুল হবে না প্রত্যেক চল্লিশ চল্লিশ এরকম তিন চল্লিশ চলে গেলে হম আপনার পরের চল্লিশে আসলে সমস্যা তাইলে আল্লাহ বাধ্যতামূলক তাকে কি করবেন রাতগেতল খাবার মানে জাহান্নাবিদের পুজ রক্ত খাওয়াবেন সুতরাং এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত ধন্যবাদ